হাই হ্যাঁ আলাইকুম কাজী এক পক্ষ থেকে আমি কাজী শাওন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের দুইটা হ্যান্ড ট্রলি একটা হচ্ছে এক চাকার এবং আরেকটা হচ্ছে দুই চাকার তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ট্রলিগুলো দিয়ে কি কি কাজ করা যায় এবং এই ট্রলিটা কি কি কাঁচামাল দিয়ে আমরা তৈরি করেছি তো চলুন শুরুতে আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের এই ট্রলিটা আমরা কি কি কাঁচামাল দিয়ে তৈরি করেছি তো আপনারা এখানে দেখছেন এই এক চাকার ট্রলিটি এখানে আমরা একটা সলিড রাবারের চাকা ব্যবহার করেছি এটা কিন্তু খুবই লং লাস্টিং করে এক চাকার এই ট্রলিটি এবং আমরা যদি একটু আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এই ট্রলিটাতে আমরা চতুর্পাশে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে খুব সুন্দরভাবে জ্বালাই করে দেওয়া হয়েছে এবং এই ট্রলিটিতে আমরা যে সিটটি ব্যবহার করেছি ওই সিটটা আঠারো গেজ মোটা সিট কিন্তু আমরা এই টলিতে ব্যবহার করেছি এবং এই টলিতে আমরা পিছনের অংশে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পিছনের অংশটিতে আমরা কিন্তু এই যে এই নিচে আমরা কিন্তু এই প্লেট বার দিয়ে কিন্তু জ্বালাই করে দেওয়া আছে যাতে আপনি মাল নিলে শীতটা যাতে আপনার ফুলে না যায় বা দেবে না যায় ওই জন্য আমরা আরও মজবুত করার জন্য নিচে প্লেট বার দিয়ে দিয়েছে এবং দুইটা খুব মজবুত হাতল আমরা এখানে ব্যবহার করেছি এবং খুব খুব আরামদায়ক এগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহনের জন্য খুব সুন্দরভাবে আপনি মালটা চাইলে এভাবেও ঢেলে দিতে পারবেন আরামে এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং আমরা আমাদের আরেকটা ট্রলি আছে হচ্ছে যেটা হলো দুই চাকার হ্যান্ড ট্রলি তো এই ট্রলিটা সাইজে কিন্তু এক চাকার চেয়ে একটু বড়ো যেমন এই ট্রলিটার মাপটা যদি আমি আপনাদেরকে বলি এই ট্রলিটা ল এই ভিতরের বক্স যেটা আছে ওই বক্সটার মাপ হচ্ছে এখান থেকে এইখানে দূরত্ব হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আর পাশে হচ্ছে বিশ ইঞ্চি এবং গভীরতা এখান থেকে নিচ পর্যন্ত এটার গভীরতা হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং এর পাশাপাশি এই ট্রলিটার যদি আমরা মেজারমেন্টটা বলি এই পাশ থেকে ওই পাশের দূরত্ব হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি এবং পাশে হচ্ছে এটা উনিশ আঠারো ইঞ্চি এবং গভীরতা হচ্ছে দশ ইঞ্চি তো দুইটা ট্রলিও খুব সুন্দরভাবে মোভ করা যায় এটার ক্যাপাসিটি হচ্ছে দেড়শো কেজি এবং এই টোলটার ক্যাপাসিটি হচ্ছে আড়াইশো কেজি এই ট্রলিগুলো আমরা কনস্ট্রাকশানের কাজে কৃষি কাজে এবং একাধিক যে কোনো কাজে বাসা বাসাবাড়ির যে কোনো কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহনের জন্য খুব সহজে খুব আরামে আমরা এই এই ট্রলিটি ব্যবহার করতে পারি তো এই ট্রলিগুলি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ফৌজদারহাট জলিল তো কারো যদি এই ট্রলির প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা